আজকের বিষয় ক্লাস মনিটর। এই ক্লাস মনিটর বিষয়টা একটি সমাজ গঠনের পক্ষে, কিন্তু সুস্থ সমাজ গঠনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন একই দায়িত্ব দীর্ঘদিন ধরে পেয়ে যাই, তখন আমরা খুব শক্তিশালী হয়ে যাই এবং তখন সেখানকার মধ্যে আমাদের সহজ সরল সেই মনোভাবটা দূর হয়ে গিয়ে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠি। কেউ যেন ভেবে না ফেলে যে আমি সর্বে সর্বা, আমি সব, আমার কথা মতোই সব কিছু হবে, এই ক্লাস, এই সমস্ত ক্লাসটা আমি কন্ট্রোল করব, সব সময় করব এবং সবাই আমার কথা শুনবে, এবং দীর্ঘদিন ধরে এটা যদি চলতে থাকে তাহলে সে কিন্তু একটা বস হয়ে যায়, তাকে সবাই মানতে বাধ্য হয়, সে একটা পদের প্রতি তার একটা শক্ত জোর তৈরি হয়ে যায়, যে জোরটা থেকে কিন্তু অপরাধের সৃষ্টি হয়। একটু কোথাও যেন গিয়ে একটা পার্সিয়ালিটি কাজ করে, হয়তো সেটা সে বুঝতেও পারছে না বা সবটা মেসেজ তার কাছে হয়তো ঠিকমতো পৌঁছাচ্ছে না। যদি মনিটার পথটা কেউ না পারে সামলাতে, তাহলে কিন্তু খুব অনায়াসে হাসি মুখে ভালোবেসে ছেড়ে দিতে হয়, কারণ ছেড়ে দেওয়া মানে পরাজয় কখনোই নয়। এই শিক্ষাটা ছোট থেকে যদি স্কুলে শেখানো যায়, এই ছেড়ে দেওয়া মানে আরও একজনকে সুযোগ করে দেওয়া, যেদিন মনে করবে যে না, আমি সব নয়, অন্য কেউ অনেক পারে, তার প্রশংসাটাও তোমাকে শুনতে হবে, মেনে নিতে হবে, তখন কিন্তু তার মধ্যে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা এই শব্দগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। আমরা প্রত্যেকে ভালোবাসা পেতে চাই, প্রত্যেকে, সে ছোট বড় মেজো যেই হই না কেন, প্রত্যেকে কিন্তু ভালোবাসার কাঙাল, ভালোবাসা পেতে চাই। তো ভালোবাসাটা যখন আমরা পেতে চাই আর সেই ভালোবাসাটা যখন আমরা পাচ্ছি না, তখন কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এমন অনেক স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট সারা জীবনেও তার স্কুল লাইফে কোনো টিচারের ভালোবাসাই পায়নি। এরকম একটি স্টুডেন্ট আমাকে বলেছিল, ম্যাম আমি সারা জীবনেও কোনো টিচারের ভালোবাসা পাইনি। আজকের বিষয় মনিটর। একটি স্কুলে মনিটর বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, আজকে সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব। চলুন শুরু করা যাক। আমরা একটা জিনিস দেখে ভীষণভাবে অভ্যস্ত, কি বলুন তো, ক্লাসে যে মেয়েটি বা যে ছেলেটি ফার্স্ট হয়, দেখবেন তাকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনিটর করে দেওয়া হয়। এর ব্যতিক্রমও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা সেটা বলে, আমাদের ছোটোবেলার অভিজ্ঞতা বলুন বা আমাদের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা বলুন বা আমাদের ছেলেমেয়েদের তাদের স্কুলের অভিজ্ঞতা তারা যখন শেয়ার করে সেটা শুনে বলুন। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আমি যখন ক্লাসে ফার্স্ট হতাম তখন আমি মনিটর ছিলাম, আর যখন আজকে আমি ক্লাসে মনিটর তৈরি করি, গত 20 বছর ধরে আমি একটি স্কুলের শিক্ষিকা, সব অভিজ্ঞতা মিলিয়ে আজকের এই ভিডিও। আমাদের অভিজ্ঞতাই বলছে যে ক্লাসে যে সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদেরকেই সাধারণত আমরা মনিটর করে দিই, এবং এটারও একটা যুক্তি আছে, কেন কি তারা খুব ভালো পড়াশোনায় এবং তারা রেগুলার স্কুলে আসে, তারা কন্ট্রোল করতে পারে ক্লাসটাকে, পড়া করে ক্লাসে, রোজ আসে, ডিসিপ্লিন বাচ্চা, কথা শোনে, তো সব দায়িত্ব তাদেরকে দেওয়া হয় কারণ তাদের সেই যোগ্যতাটা আছে বলেই দেওয়া হয়। এক্ষেত্রে কিছু সমস্যা আছে, যেটার জন্য কিন্তু একটি ছাত্র বা একটি ছাত্রীর মানসিক সংগঠনে পরিবর্তন আসতে পারে। কীরকম পরিবর্তন? প্রথম ধরি যে ছেলেটি বা যে মেয়েটি তাকে আমরা মনিটর করছি, এবং দীর্ঘদিন আমরা যদি তাকে মনিটর পত্রা দিয়ে রাখি, তখন সে ভাবতে শুরু করে সেই হচ্ছে ক্লাসের প্রধান, তার কথা মতো সবাই চলবে, যে মনিটর তার দেখবেন ধারে কাছে অনেকগুলো বন্ধু জোটে, এবং ক্লাসেও তাই, ছোট্ট 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 বন্ধুদের গ্রুপ থাকে। আমরা সহপাঠী, কিন্তু সবার সঙ্গে যে একই বন্ধুত্ব আমাদের সবার থাকে তা কিন্তু নয়, আমাদের একটা গ্রুপ থাকে। এরকম একটা ক্লাসে হয়তো 5-6টা গ্রুপ থাকে, ছাত্রছাত্রীদেরকে দেখি বা আমরাও যখন ছোটো ছিলাম আমরাও তাই করতাম, যে আমাদের নিজস্ব একটা ছোট্ট গ্রুপ ছিল, সেখানে আমরা আমাদের বন্ধুরা মিলে টিফিন ভাগ করে খেতাম, খেলাধুলো করতাম তাদের সঙ্গে, তাদের সঙ্গেই গল্প করছি, তাদের সঙ্গেই পড়াশুনো শেয়ার করছি, এরকম থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে স্বাভাবিক ব্যাপারের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপারও থাকে, যখন মনিটর হয় কোনো একটা গ্রুপের মধ্যে থেকে কোনো একজন, তখন কি হয় সেই গ্রুপটা প্রাধান্য পায়। যে মনিটর হচ্ছে সে বুঝতেই পারে না তার গ্রুপের বন্ধুদের সে খুব অনায়াসে ছেড়ে দিচ্ছে, কখনো কারণে, আবার কখনো এমনও হয় বিনা কারণেও ছেড়ে দিচ্ছে, তারা ঘুরছে বাইরে, বাইরে ওয়াশরুমে যাওয়ার নাম করে যাচ্ছে, একটু ঘোরাঘুরি করছে আবার চলে আসছে। কিছু কিছু ক্ষেত্রে এমনও কমপ্লেন আসে যে আমি বন্ধু তার নই বলে, খুব কাছের মানুষ নই বলে মনিটর আমাকে ছাড়লো না। মনিটর চেঞ্জ করতে হবে, সবার জন্য সেটা মঙ্গলময়, অন্তত মাসে তো একবার চেঞ্জ করতেই হবে। কিছু কিছু বন্ধু কিন্তু এই মনিটরের সঙ্গে বন্ধুত্ব রাখে কিছু সুবিধা পাওয়ার জন্য, যাতে ছাড় পেয়ে যায় অনায়াসে, সেই জন্য মনিটরকে কাজে লাগিয়ে, মনিটরের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে মনিটরকে কাজে লাগাতে পারবে, তার জন্য মনিটরের সঙ্গে বন্ধুত্ব পাতায়, অন্যদেরকে যে ছাড়ছে না তা কিন্তু নয়, কিন্তু একটু কোথাও যেন গিয়ে একটা পার্সিয়ালিটি কাজ করে। এবার যে দীর্ঘদিন ধরে মনিটর হয়ে আসছে, তার মনিটর
পথটা ছেড়ে দিতে তার কষ্ট হবে, সেই কষ্টটা যাতে না হয় তার জন্যই কিন্তু রোটেশন করে মনিটার পথটা আমাদের প্রত্যেকের মধ্যে ভাগ করে দিতে হবে। মনিটার পথটা ছাড়ার মধ্যে কোনো লজ্জা নেই, সেই পথটা ছাড়ার মধ্যে কোনো অপমান নেই, কোনো পরাজয় নেই, হেরে যাওয়া নেই, এটা কোনো প্রতিযোগিতা নয়। ছাড়তে শিখতে হবে, যেভাবে সে অন্যকে কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে, অন্যকে শাসন করেছে, অন্যের উপর কর্তৃত্ব ফলিয়েছে, তো তাকেও অন্যের কর্তৃত্বে, অন্যের শাসনে, অন্যের নিয়ন্ত্রণে থাকতে শিখতে হবে। এটা স্কুল থেকে শেখাতে হবে এবং এটার মধ্যে কোনো অপমান, কোনো লজ্জা নেই, এটা স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। আমি সব পারি, আমি বেস্ট, আমার মতো কেউ পারে না, এই ভাবনাটাই দূর করতে হবে। যে ফার্স্ট হচ্ছে সে পড়াশোনায় ভালো হতে পারে, কিন্তু তার থেকে অনেকে গানে, কবিতায়, আবৃত্তিতে, নাচে, খেলায়, অনেক কিছুতে ভালো হতে পারে। কেউ ভালো কবিতাও লিখতে পারে, কেউ ভালো বক্তাও হতে পারে। আবার এমনও অনেক আছে যে পাশের বন্ধুর কাছ থেকে তার মন খারাপের গল্পটা ভীষণ সুন্দরভাবে শুনে এত মর্মস্পর্শীভাবে তার কাছে পৌঁছায় এবং এত সহানুভূতিশীল সেই ছেলেটি বা মেয়েটি, এবং সে এত সমবেদনশীল যে তার মতো কিন্তু আর ক্লাসে হয়তো কেউ নেই, এবং সে তার পাশের বন্ধুটির অবসাদের কারণ, দুঃখের কারণ, কষ্টের কারণটা জেনে টিচারকে বলতে পারছে, সেটাও কিন্তু একটা গুণ। তো সেই গুণগুলোকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে, কেউ একদম নির্গুণ এরকম হতে পারে না। আবার একটা মানুষ সব গুণের অধিকারী সেটাও হতে পারে না, একটা মানুষ সব জানে সেটাও হতে পারে না, সর্বশক্তিমান কোনো মানুষ হতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু না পারার খামতি থাকে, আর সেই খামতিটাকে মেনে নিতে হবে। আর এমন স্টুডেন্ট আছে ক্লাসে যারা এক কোণায় বসে থাকে, খুব নিরীহ, শান্ত গোছের, তারা তো জীবনে নিজেকে মেনেই নিয়েছে, নিজেকে ধরেই নিয়েছে, তারা কিছু পারে না, তাদের দ্বারা কিচ্ছু হবে না, হয়তো এভাবেই তারা প্রস্তুত করে নিয়েছে নিজেদেরকে। তাদের সেই প্রস্তুতিটা ভাঙাতে হবে। এমন অনেক স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট সারা জীবনেও তার স্কুল লাইফে কোনো টিচারের ভালোবাসাই পায়নি। এরকম একটি স্টুডেন্ট আমাকে বলেছিল, ম্যাম আমি সারা জীবনেও কোনো টিচারের ভালোবাসা পাইনি। কেন পাইনি? হয়তো সে দুষ্টু, হয়তো সে কথা শোনে না, হয়তো সে বদরাগী, হয়তো সে প্রতিবাদী, হয়তো সে অনেক কিছু, হয়তো সে স্কুলেও আসে না, পড়া দেয় না। এই হয়তোর মাঝখান থেকে সেই হারিয়ে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছে। তাকে যদি একবার ভালোবেসে কেউ ছুঁয়ে বলতো যে তুমি পারো, তুমি পারবে, তাহলে হয়তো তার এই অভিমানটা দূর হয়ে যেত। সেই পিছিয়ে পড়া যে স্টুডেন্ট আমরা বলি, যে স্টুডেন্টটা থার্ড বেঞ্চে একটা কোণায় বসে আছে, তাকে গিয়ে যখন বললাম যে তুমি মনিটর হবে ক্লাস ফাইভ, আজকের পর থেকে তুমি মনিটর, সে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারে না, সে তো প্রথম থেকেই হেরে আছে, সে ভেবে নিয়েছে কিছু পারে না। সে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বললো আমি আমি বললাম যে কেন তুমি পারবে না, এবং খুব ধীর গতিতে মাথা নেড়ে বললো পারবো। মানে সে পারবে কি পারবে না সেটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে বললো পারবো। তো আমার একটাই উদ্দেশ্য ছিল, সে পারুক না পারুক সেটা বড় কথা নয়, তার মধ্যে একটা শক্তি দেওয়া যে সেও পারে, সেও মনিটর হতে পারে, এবং তার নেতৃত্বে বাকি সবাইকে থাকতে হবে। প্রত্যেকের সমান অধিকার, একটা ক্লাসে প্রত্যেকটা বাচ্চার কিন্তু সমান অধিকার, প্রত্যেকে সমান অধিকার পাবে সব ক্ষেত্রে, সকলকে সুযোগ দেওয়া হবে। পড়াশোনার ক্ষেত্রে যেমন সুযোগ দেওয়া হবে, ঠিক তেমনি প্রত্যেকটা পদের ক্ষেত্রেও সুযোগ দেওয়া হবে। আমরা করি না কোনো অনুষ্ঠানে নাচার জন্য সব বাচ্চাগুলোকে ডাকি না, তো সব বাচ্চাগুলোকেই কিন্তু ডাকতে হবে। আবৃত্তির ক্ষেত্রে আমরা সব বাচ্চাগুলোকে ডাকি, তার মধ্যে থেকে আবার বাছি, তো সকলকে সুযোগ দিতে হবে, তারপর তার মধ্যে থেকে আমরা বেছে নেব, কিন্তু সুযোগ দিতে হবে সবাইকে। প্রথম থেকেই ধরে নিলে হবে না যে অমুকে পারবে, অমুকে পারবে না, এটা আমাদের প্রথম থেকে ধরে নিলে আমরাই যদি হারিয়ে দিই তাদেরকে, তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তো সবার মধ্যে কিছু না কিছু গুণ তো থাকে, সেই গুণগুলোকে তো বার করতে হবে। যেদিন মনে করবে যে না আমি সব নয়, অন্যকেও প্রশংসা করতে হবে, তখন কিন্তু স্বার্থপরতা যে শব্দটা সেটা জীবন থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। অন্যের প্রশংসা শুনলে হিংসা নয়, অন্যের প্রশংসা শুনলে রাগ নয়। ছোটরা কী করে, অন্যকে ভালো বলছি তখন তার রাগ হচ্ছে, কিন্তু এটা যেদিন তার মধ্যে থেকে চলে যাবে যে তোমাকেও তো প্রশংসা যেমন করছি, অন্যকেও প্রশংসা করছি, তার প্রশংসাটাও তোমাকে শুনতে হবে, মেনে নিতে হবে, এবং তখন কিন্তু তার মধ্যে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, এই শব্দগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে, যদি সে মানতে পারে এবং তাকে মানাতে হবে। আর তুলনা করা, এই যে তুলনা করা, আমরা দেখবেন বাড়িতে ভাই বোনদের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করি, তো ও পড়াশোনায় ভালো, ও ব্যবহার ভালো, ও খুব যত্নশীল, ও খুব মমতাময়ী, এরকম অনেক কিছু আমরা বলি। আর একজনকে যখন বলি আরেকজনকে, কিন্তু তখন যে ছোটো করা হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতেও পারি না। এটা পরিবারে মা বাবা অনেকেই করে থাকেন, আর ক্লাসেও যখন আমরা দিদিমণিরা, মাস্টারমশাইরা এটা করে থাকি, তখনও কিন্তু একই ঘটনা
যদি ঘটাই যে অমুক স্টুডেন্ট খুব ভালো তোমার থেকে, অমুক স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায়, অমুক স্টুডেন্ট খুব পারে সব কিছু, তুমি কিছু পারো না, এই পারে সব কিছু অন্য স্টুডেন্ট হতেই পারে, যে তুমি কিছু পারো না এই কথাটা যদি বারবার বলা হয়, তখন যে পারে তার প্রতি একটা রাগ, একটা হিংসা, একটা ঘৃণা, একটা বিদ্বেষ জন্ম নেয় এবং সেখান থেকে কিন্তু অপরাধের সৃষ্টি হয়। এমনও হয় যে তার পারাটাকে আর সহ্য করতে পারা যায় না, তখন মনে হয় সে প্রতিদ্বন্দ্বী, কিন্তু সেটা তো হওয়ার নয়, আমাদের উদ্দেশ্য তো সেটা ছিল না, আমাদের উদ্দেশ্য শোধরানো। এই যে তুলনা করা হচ্ছে বারবার, সে বাড়িতে বলুন স্কুলে বলুন, তুলনা করলে কি হয়, সেটা হলো নিজের উন্নতি করার চেষ্টাটা একেবারেই সে ছেড়ে দেয়। সে যখন বারবার শুনতে থাকে তার দিদি বা তার দাদা খুব ভালো, সে অতটা ভালো নয়, স্কুলে যখন শুনতে থাকে রোজ কেন পড়া পাচ্ছ না, দিচ্ছ না পড়া, তা এটা যখন শোনে, শুনতে শুনতে যখন অভ্যস্ত হয়ে যায়, সে ছেড়েই দেয় সেই জায়গাটা, যে আর তার উন্নতি করার মতো ইচ্ছেই হয় না। এটাও হতে পারে, আবার হতে পারে কি কি করে, আরও উন্নতি করার চেষ্টা করে, যাকে বড় করে দেখানো হচ্ছে তার থেকে অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবসময় সেটা হয় না, সেটা খুব কম পার্সেন্টেজে হয়। আর যেটা সবথেকে বেশি হয়, তার থেকে এগিয়ে যাওয়ার জন্য কী করতে হবে সেটা তখন সে ভাবতে গিয়ে অনেক সময় বিকৃত মনুষ্য মন তার তৈরি হয়ে যায়। যেমন যারা পড়াশোনায় ভালো সেই স্টুডেন্টদের খাতা চুরি হয়ে যায়, কেন বলুন তো, রাগ থেকে ভালো স্টুডেন্টদের খাতাগুলো চুরি হয়ে যায়। তো তুলনা করার আগে বারবার করে ভাবতে হবে, সেটা পরিবারে ভাই বোনদের সঙ্গে তুলনা করা বলুন, বা স্কুলে স্টুডেন্টদের একটা স্টুডেন্টের সঙ্গে আরেকটা স্টুডেন্টের তুলনা করা বলুন, তুলনা করার বিষয়টা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর একটা বিষয়। তুমি পারো না আর তুমি পারো, এই দুটো জিনিস কিন্তু একদমই কখনোই তুলনা করা উচিত নয়। কেউ পারে না সম্পূর্ণ, সেটা কখনোই হতে পারে না। এবার অন্য কাউকে যদি মনিটর করা যায়, তখন যে ক্লাসে ফার্স্ট হয়, যাকে সবসময় আমরা মনিটর করে আসছি, তার মধ্যে একটা নতুন মানুষ জন্মাবে, কীরকম বলুন তো, সেটা হবে সে অন্যের নেতৃত্বকে গ্রহণ করতে শিখবে এবং সে বুঝবে যে সে যা যা করে এসেছে এতদিন, তার উপরেও যদি ঠিক সেই সেই ঘটনা ঘটে তাহলে কেমন লাগে। আর এটাও তাকে বুঝতে হবে যে শুধুমাত্র সে পড়াশোনায় খুব ভালো, ক্লাসে ফার্স্ট হয় বলে একমাত্র ভালোবাসা, প্রশংসা, সব কিছুর দাবিদার, সব কিছুর ভাগিদার একমাত্র সে নয়। তাহলে কি হবে, আস্তে আস্তে ধীরে ধীরে সে ওই যে মনের মধ্যে থেকে আত্মকেন্দ্রিক ভাবটাকে কাটাতে পারবে, এই যে আমি সব, এই ভাবনাটার বদল হবে, এবং এটা হওয়া ভীষণ জরুরি। হেরে যাওয়ার মানসিকতাও কিন্তু তৈরি করতে হবে, কারণ জীবনের সব ক্ষেত্রে আমরা জিতবো সেটা হতে পারে না, হারটাও জীবনের একটা স্বাভাবিক রূপ, সেটাও কিন্তু তাদেরকে শেখাতে হবে। এইবার কাদেরকে মনিটর করবেন, মনিটর তো চেঞ্জ করতে হবে, ক্লাসে মাসে অন্তত একবার করে মনিটর তো চেঞ্জ করতেই হবে। কাদেরকে করতে হবে, সেই সমস্ত বাচ্চা যারা কখনোই ভাবতে পারেনি যে তারা মনিটর হতে পারে। আমার একটা ছোট্ট ঘটনা বলি, আমার স্কুলে যে বাচ্চাটা ক্লাসে সবসময় ফার্স্ট হতো তাকে মনিটর করেছিলাম দু মাসের জন্য। তারপর আমার হঠাৎ মনে হলো যে না, এবার একটু চেঞ্জ করা দরকার। তো আমি ঘোষণা করলাম ক্লাসে গিয়ে, তাদেরকে বললাম ঠিক আছে, এবার কিন্তু আমি 15 দিন অন্তর অন্তর মনিটরটা চেঞ্জ করব, কারণ সবাইকে শিখতে হবে। কিন্তু কি অদ্ভুত জানেন, আমি যখন এই কথাটা বললাম যে মেয়েটি ফার্স্ট হতো, যাকে মনিটার পথটা আমি দিয়ে রেখেছিলাম দু মাস ধরে, তার গলা কাঁপছে, সে সেটাকে মেনে নিতে পারছে না। সে আমাকে বলল, আমি তো রোজ স্কুলে আসি, আমি তো রোজ পড়া করি, আমি তো সব কথা শুনি, আমি তো সবটা সুন্দর করে ক্লাসটাকে কন্ট্রোল করে রাখি, তাহলে আমি কেন মনিটার হতে পারবো না। এবং তার মধ্যে অদ্ভুত একটা, যেন মনে হচ্ছে তার কোনো সম্মানহানি হচ্ছে, মানে সে একটা পথ থেকে যেন সরে যাচ্ছে, তাকে সরানো হচ্ছে, মানে সেটা তার অপমান। আমি তাকে সবার সামনে ডেকে বুঝিয়ে বললাম, তোমাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে, যে এবার যাকে আমরা মনিটর করব সে কতটা পারে, তোমার মতো পারে, নাকি তোমার থেকে আর বেশি ভালো পারে, নাকি তোমার থেকে কম পারে, সেটা আমাদের কিন্তু সকলকে দেখতে হবে, সকলকে সেই সুযোগটা করে দিতে হবে। তাকে বোঝালাম যে তুমি কখনোই মনে করবে না যে এই পথটা চলে যাচ্ছে মানে এটা তোমার অপমান, কখনো নয়। এই যে তোমার মধ্যে একটা কষ্ট হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যে তোমার খুব খারাপ লাগছে, তোমার অপমান লাগছে, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা খুব স্বাভাবিক জিনিস, এটাকে তোমাকে মেনে নিতে হবে। এবার তোমার সঙ্গে কারা কারা বন্ধুত্ব রাখে তাদেরকে দেখো, তোমার সঙ্গে, তুমি মনিটর বলে তোমার সঙ্গে বন্ধুত্ব রেখেছিল নাকি সত্যিই তোমার বন্ধু, নাকি শুধুমাত্র তুমি মনিটর ছিলে বলে তোমার কাছে কিছু বিশেষ সুবিধা পাওয়ার জন্য তোমার বন্ধু তারা হয়েছিল, সেগুলো তোমাকে বুঝতে হবে, যাতে সে মানসিকভাবে ভেঙে না পড়ে সেটুকু দেখার দায়িত্ব আমাদের। তো সবটা মিলিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে তারপর সে খুব খুশি হলো, বলে এরপর তো মনিটর চেঞ্জ করার পালা, কিন্তু কাকে মনিটর পথটা দেব। ক্লাসে থার্ড বেঞ্চে বসে থাকা একদম কোনার দিকে একটি রোগা সোগা মেয়ে, পাতলা রোগা খুব, আর খুব নিরীহ গোছের, এবং সে কখনো ক্লাসে আসে কখনো ক্লাসে আসে না আমি সেটাও জানি,
কিন্তু তবুও তাকেই আমি বললাম যে আজকের পর থেকে মানে আগামীকাল থেকে তুমি কিন্তু এই ক্লাসের মনিটার, আর তোমার সঙ্গে আরেকজন থাকবে। মনিটার হতে পারে কি না পারে সেটা একবার দেখতে হবে আমাদের, তাকে সেই দায়িত্ব দিতে হবে। অনেক সময় কি বলুন তো, দায়িত্ব পেলে আমরা অনেকটা সেই দায়িত্ব রাখার জন্য আমরা অনেক শক্তিমান হয়ে উঠি। চেয়ার এমন একটা জিনিস, আমরা আছি চেয়ারের পাশে, কিন্তু যখন চেয়ারে বসার যোগ্যতা অর্জন করি তখন সেই চেয়ারটা এতটা শক্তি দেয় যে তখন কিন্তু আমাদের কণ্ঠ, আমাদের মানসিক দৃঢ়তা অনেকটাই জোরালো হয়। তো চেয়ার এমন একটা জিনিস, পদ এমন একটা জিনিস। তাকে বললাম ঠিক আছে তুমি চেষ্টা করো, 15 দিন তোমাকে দায়িত্ব দিলাম, আর এই 15 দিন পর আবার অন্যজনকে দেব, আর যদি 15 দিনে তুমি খুব ভালো কাজ করতে পারো তাহলে তোমাকে রেখে দেবো আরও বাকি 15 দিনের জন্য, আবার 1 মাস পরে অন্যকে চেঞ্জ করে দেব। তো সে রাজি হলো। যে মেয়েটি স্কুলে আসছিল না তাকে যখন মনিটার দেওয়া হলো পদটা, সে স্কুলে আসছে। এবং এটা যে সবসময় ঘটবে তাও কিন্তু নয়, মনিটার পদ দেওয়ার পরেও কিন্তু স্কুলে আসবে না, এটাও হবে, সবটাই আমাদের মেনে নিতে হবে। ক্লাসে বাচ্চাদের এই যে বেঞ্চ, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, মানে আমরা রোটেশন করে যে বসাই ক্লাসে, সেভাবে রোটেশন করে কিন্তু মনিটার করা দরকার। যারা আমরা সরকারি স্কুলে আছি আমরা টিচাররা সবাই জানি আনন্দ পরিসর বলে একটা ক্লাস নতুন শুরু হয়েছে, এছাড়া পিটি ক্লাস আছে আর ওয়ার্ক এডুকেশনের ক্লাস আছে, বা আমরা নিজেদের সাবজেক্ট ক্লাসে গিয়েও শেষের 5 মিনিট কিন্তু কিছু শেখাতে পারি। আরেকটা বিষয় সেটা হলো, আমরা তো পারি স্কুলের টিচাররা, এরপরে যখন বাড়িতে চলে যাচ্ছে একটি বাচ্চা ছেলে বা মেয়ে, ক্লাসের সেই ছাত্র বা ছাত্রীটি যখন বাড়িতে চলে যাচ্ছে, 12 ঘন্টারও বেশি সময় কিন্তু তারা বাড়িতে থাকে, তাদেরও দায়িত্ব মানে বাড়ির পরিবারের দায়িত্ব সেই সন্তানটাকে একটু বোঝার। যখন টিচার তার নামে কোনো কমপ্লেন করছে তখন সেটা বোঝা দরকার যে কেন করছে, যাতে না করে সেটার জন্য নিজের সন্তানকে কিন্তু তৈরি করতে হবে, বুঝতে হবে। সন্তানের প্রতি একদম অন্ধভক্ত হয়ে গেলে হবে না। যদি মনিটার পথটা কেউ না পারে সামলাতে তাহলে কিন্তু খুব অনায়াসে হাসি মুখে ভালোবেসে ছেড়ে দিতে হয়, কারণ ছেড়ে দেওয়া মানে পরাজয় কখনোই নয়, স্ব ইচ্ছায় ভালোবেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, গলা কাঁপবে না তার, অপমান বোধ লাগবে না, এরকম অবস্থায় যদি সে নিজে থেকে তার মনিটারি পথটা তার বন্ধুকে সমর্পণ করতে পারে তাহলে আমরা জানবো, সেদিনই জানবো আমরা তাদেরকে কিছু শেখাতে পেরেছি। পরিবারকেও দেখতে হবে, তার সন্তানকে বোঝাতে হবে, এবং আমাদেরকেও বোঝাতে হবে অপরাধ বিষয়টা কী। অপরাধ কিন্তু ধরা পড়ে একদিন না একদিন, অপরাধ করলে শাস্তি পেতে হয়, জোর করে কোনো কিছু করা যায় না। সকল ছাত্রছাত্রীদেরকে এটাও শেখানো প্রয়োজন, প্রতিবাদ এই শব্দটা কিন্তু শেখানো খুব প্রয়োজন, ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে শেখানো প্রয়োজন। যা আমি করিনি, যা আমি করি না, সেটা যদি কেউ আমার উপর চাপিয়ে দেয় সেটারও প্রতিবাদ করতে হবে, কিংবা যদি আমি কোনো কিছু করে থাকি অপরাধ, সেই অপরাধ স্বীকার করে নেওয়ার মতো ক্ষমতা তৈরি করতে হবে। অপরাধ করলেই তার শাস্তি হয়, আজ না হয় কাল। যা আমি পছন্দ করি না, যা আমি ভালোবাসি না, যা আমার ভালো লাগে না, সেগুলো জোর করে যদি আমাদের উপর করা হয়, সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, সেটা সবটার জন্য আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ শব্দটা কিন্তু ভীষণ শক্ত একটা শব্দ, যে শব্দটার মধ্যে অনেক জোর থাকে, শব্দটা কিন্তু অনেক শ্রদ্ধার। তো সেই প্রতিবাদ করাটা শেখাতে হবে, নিজের নিজের মতো করে প্রতিবাদ করা। যেদিন ভয় কমে যাবে আর প্রতিবাদটা বেড়ে যাবে সেদিন আমরা সুস্থভাবে বাঁচব। প্রতিবাদ শব্দটার মধ্যে আছে আত্মবিশ্বাস, এই প্রতিবাদ শব্দটার মধ্যে আছে নিজেকে খুঁজে পাওয়া। এই সবটা শেখাতে হবে পরিবারে, সবটা শেখাতে হবে বাড়িতে, সবটা শেখাতে হবে স্কুলে, এবং নিজেকেও সেটা বিশ্বাস করতে হবে। যেদিন ভয় নামক রোগটা দূর হয়ে যাবে সেদিন প্রতিবাদ নামক শব্দটা আরও বেশি করে জোরালো হবে, আর এই প্রতিবাদ শব্দটাকে আমরা বাঁচিয়ে রাখব টিচাররা, পরিবারের সকল মানুষেরা, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষেরা, তবেই আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারবো। শেষে একটি কথা বলে শেষ করব, একটি টিচার যদি ছাত্রছাত্রীদের মনে বেঁচে থাকে 3টে বিষয় নিয়ে, ভয়, ভালোবাসা, শ্রদ্ধা, এই 3টে বিষয় নিয়ে যদি ছাত্রছাত্রীদের মনে কোনো টিচার বেঁচে থাকতে পারে তাহলে সেই টিচারের শিক্ষকতা জীবন সার্থক। নমস্কার।